এই পৃথিবীতে কোনো কিছুই কঠিন নয়। আপনি একটু চেষ্টা তো করুন, স্বপ্ন পরিবর্তন হবে বাস্তবে। আপনি তো একবার চেষ্টা তো করুন। অন্ধকার সব সময় থাকে না, কোনো সমস্যাও সব সময় থাকে না। আপনিও আপনার লক্ষ্যকে পাবেন, আপনি একবার চেষ্টা তো করুন। জীবনে কখনো কখনো ফেল হওয়াটা দরকার আছে, এতে করে আমরা আমাদের ক্ষমতা বুঝতে পারি। পড়ে যাওয়ার পর যখন হাত বাড়াই ওঠার জন্য, তখন কে আপন সেটা চিনতে পারি। ভাগ্য এবং অন্যদের কিন্তু কোনোদিন দোষ দেবেন না, যেমন স্বপ্ন আপনার, চেষ্টাটাও কিন্তু আপনাকেই করতে হবে। মানুষ বড় হোক বা ছোট, তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র তার গল্পটায় বড় হওয়ার দরকার। যদি জীবনে কিছু পেতে চান, তাহলে নিজের রাস্তা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। লোকে আপনার সম্পর্কে কি ভাবে সেটি যদি আপনি ভাবেন, তাহলে লোকে কি ভাববে? অসফল লোক লোকের ভয়ে নিজের সিদ্ধান্তই বদলে দেয়, আর সফল লোক নিজের সিদ্ধান্ত দিয়ে পুরো পৃথিবীকেই বদলে দেয়। কাজ করো এমন যাতে আপনার পরিচয় তৈরি করবে, চলতে থাকবে এমনভাবে যাতে আপনার ছাপ থেকে যাবে। জীবন তো সবাই পার করে, এমন জীবন কাটাও যা সবার মাঝে উদাহরণ হয়ে যাবে। জীবনে সমস্যা আসলে কোনোদিন ভয় পাবেন না, কারণ যে হেরে গেলে যে পুনরায় জিতে তাকে বাজিঘর বলা হয়। যদি কিছু জীবনে করতে চান, তাহলে ভিড় থেকে এসে একলা হাঁটতে শেখুন, কারণ ভিড় আপনাকে সাহস তো দেবে কিন্তু আপনার পরিচয় কেড়ে নেবে। যখন সবাই আপনাকে বলবে অনেক হয়েছে এবার হার মেনে নাও, তখন একমাত্র আশাই আছে আপনাকে বলবে আরেকবার চেষ্টা করো। কথাই আছে, মানুষ পৃথিবীতে দুটি জীবনের জন্য জন্ম নেয়, একটি হলো যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আর অপরটি হলো যেটা আমরা নিজে থেকে তৈরি করি। যে শুধু স্বপ্ন দেখতে ভালোবাসে তার কাছে রাত্রি ছোট মনে হয়, যে স্বপ্ন পূর্ণ করতে ভালোবাসে তার কাছে কিন্তু দিন ছোট মনে হয়। চ্যালেঞ্জ এবং খারাপ সময়ে কিছু লোক নিজেকেই ভেঙে ফেলে, আর কিছু লোক রেকর্ডকেই ভেঙে দেয়। বাবার টাকায় অহংকার করে কি লাভ হবে? আনন্দ তো তখন পাবেন যখন টাকা আপনার হবে এবং অহংকার আপনার বাবা করবে। হার এবং জিত সব কিছুই কিন্তু চিন্তার উপর নির্ভর করে। যদি মেনে নেন তাহলে কিন্তু হেরে যাবেন, যদি জেদ করেন তাহলে কিন্তু জিতে যাবেন। একটা কথা জেনে রাখবেন, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, বরঞ্চ সময়ের জন্য সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। অবশেষে একটা কথাই বলতে চাই, জীবন আপনার, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।